আরেকজন দর্শক আছে, তারপর আমার সেই আগের প্রশ্নটাতে আমি ফিরে যাব। হ্যালো দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রেশমি বলতে ছিলাম, বয়স হচ্ছে 24। 24। আর আমার আমি ফোর্থ থেকে বলছি। আর আমার সমস্যা হচ্ছে আমার ডিস্ক প্রোল্যাপস, কোমরের ডিস্ক ডিস্ক প্রোল্যাপস রয়েছে। এখন স্যার আমি জানতে চাচ্ছিলাম, আর আমার উচ্চতা হচ্ছে 5 ফিট 4 ইঞ্চি, আর ওজন হচ্ছে 45। আমি জানতে চাচ্ছিলাম যে স্যার, যে আমি যদি মানে কোমরের থেরাপি করতে কত খরচ নিতে পারে। হ্যাঁ, আর আমি মানে কয় মাস পরে সব ধরনের কাজ করতে পারবো, আর সম্পূর্ণ ব্যথা তো থাকবে কিনা, আর পরবর্তী সময় ঝুঁকে কাজ করলে বা ভারী বালতি কলেজ বহন করলে মানে করতে পারবো কিনা, এতে আবার নতুন করে ডিস্ক প্রোল্যাপস হওয়ার সম্ভাবনা আছে নাকি। আর স্যার, আর আরেকটা কথা হচ্ছে, আমার হাজবেন্ড বাইরে থাকে, আমার 1 বছর ধরে বিয়ে হয়েছে, তো আমরা চাচ্ছি যে উনি আগামী 1 বছর ধরে আসবে, যে আমার ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, অনেকগুলো কথা এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আমি আপনি শুনুন, আমরা উত্তরে যাচ্ছি এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ। আর সবচেয়ে সবার আগে ওনাকে ধন্যবাদ যে উনি রোগের নামটা বলে দিয়েছেন, যে ডিস্ক প্রোল্যাপস বা PLID আমরা স্লিপ ডিস্কও বলে থাকি। তো এটা খুবই একটা ইম্পর্টেন্ট, যে রোগীরা নাম জানা দরকার। অনেক সময় রোগীরা এসে বলে স্যার আমার লাম্বার ডিস্ক বলেও দিয়েছেন উনি, হ্যাঁ ঘাড় ব্যথা, কিন্তু সে জিজ্ঞাসা করি কি রোগ সে জানে না, এটা জানা দরকার। তো দর্শক, আপনার যেহেতু অলরেডি রোগটা ডায়াগনোসিস হয়ে গিয়েছে, এটা ট্রিটমেন্ট হচ্ছে আপনাকে আনুমানিক 4 থেকে 6 সপ্তাহ কমপ্লিট হসপিটালাইজড হয়ে ডিকম্প্রেশন থেরাপি করাতে হবে। ফিজিওথেরাপির অনেকগুলো ভাগ আছে, মানে শুধু ফিজিওথেরাপি দিলেই হবে না, একটা হিট দিলেই হবে না, এক্সারসাইজ করলেই হবে না, টোটালি প্রত্যেকটা ট্রিটমেন্ট আমাদের মতো চিকিৎসকের তত্ত্বাবধানে রেগুলার ফলো আপ করে হসপিটালাইজড করে ডিকম্প্রেশন থেরাপি করলে এটা সম্পূর্ণরূপে চলে যাবে এবং আপনি ভালো থাকতে পারবেন। আর জানতে চেয়েছেন কেমন খরচ লাগবে। হ্যাঁ অবশ্যই, খরচের ব্যাপারটা আসলে বাংলাদেশে ফিজিওথেরাপির চিকিৎসা খরচ অনেক কম আশেপাশে যে কোনো দেশের তুলনায়। একজ্যাক্ট আসলে আপনাকে এখানে এইভাবে লাইভে বলা যাবে না, আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। খরচের পরিমাণ মোটামুটি অপারেশনের চেয়ে প্রায় কাছাকাছি বেশি হবে না। আর আপনি যেটা জানতে চেয়েছেন পরবর্তীতে সমস্যাটা হবে কিনা, বেবি নিতে পারবেন কিনা, এবং বেবি নেওয়ার ক্ষেত্রে অবশ্যই ইম্পর্টেন্ট ইস্যু, বেশিরভাগ ক্ষেত্রে যে ডিক্স প্রোল্যাপস আছে রুগী জানে না, কোমর ব্যথা নিয়ে ভুগছে, এরপরে বেবি নেওয়ার পর আরো ডিক্সটা প্রোল্যাপস হয়ে যায় এবং বড় বিপদে পড়ে যায়, তখন কিন্তু ওষুধ দেওয়া যায় না, কিছু করা যায় না, অপারেশন করা যায় না। তো দর্শক, সেই ক্ষেত্রে আপনাকে বলবো আমরা কিছু এক্সারসাইজ শিখিয়ে দেই, কিছু লাইফস্টাইল চেঞ্জ করে দেই বা বলে দেই, যেটা আমরা বারবার বলছি লেখনির মাধ্যমে বলার মাধ্যমে, সেগুলো মেনে চলতে, এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। DPRC হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন, এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।